হ্যালো সবাইকে, আমরা আছি এখন ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে। এখানে দেখতেই পাচ্ছেন পেয়ারা বাজার, এখানে হচ্ছে নৌকা করে করে সবাই পেয়ারা বিক্রি করে। তো চলেন নৌকা না করে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা যাক। ভিডিওটা শুরু করব আমি হচ্ছে লঞ্চ থেকে নামার পর থেকে। তো লেটস গো। সুজি হচ্ছে আমি, আমরা রেডি, এখন আমরা বেরোয় যাব। তো এখন বাজে সকাল 6টা, আমরা এখন টিফিন করব, যেখানে সম্ভব টিফিন করে তারপরে চলে যাব। তো আজকে এখানেই বিদায় এই রুম থেকে। তো আজকে সারাদিন আমরা কি করব সেটার আপডেট থাকবে রাতে, আমরা রাতে সেটার আপডেট দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত গুড বাই। তো আমরা আমাদের বরিশালের যে লঞ্চে করে আমরা এসেছিলাম, কুয়াকাটা লঞ্চ, তো সেই কুয়াকাটা লঞ্চ থেকে আমরা বিদায় নিলাম। আমরা হচ্ছে কুচকাচ করলাম এবং সকাল প্রায় তখন 6টা কি 5:30 বাজে, না 5:30 না 6টার মতো বাজে, আমরা সবাই রেডি রেডি হয়ে আমরা নেমে গেলাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝালকাঠি। তো ঝালকাঠি যাবো, আমরা কীভাবে যাব এবং কেন যাচ্ছি সেটার সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এবং বরিশাল শহরের উপর দিয়ে আমরা গিয়েছি এবং এই যে টার্মিনাল থেকে নেমে আমরা গাড়ি করেছি। তো বরিশাল শহর সম্পর্কে আমি আজকে বলবো, বরিশালের মানুষ সম্পর্কে আমি আজকে বলবো, যে জায়গায় আজকে গিয়েছিলাম সেই সম্পর্কে আজকে আমি বলবো। আজকে আমাকে কেউ ধরে রাখতে পারবে না, বরিশাল্যাদেরকে নিয়ে বলার জন্য আমি আজকে প্রস্তুত। তো যেটা হয়েছে, আমি শুরুতেই বলবো বরিশাল শহরের কথা। আমি জাস্ট বরিশাল শহরে ঢুকা মাত্র অবাক হয়ে গিয়েছি তাদের রাস্তাঘাট, তাদের সব কিছু দেখে। কারণ হচ্ছে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো শহর হতে পারে, হ্যাঁ এটা আমার ধারণা ছিল না। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি সিলেট গিয়েছি, আমি আরও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এত সুন্দর, আমি চট্টগ্রামে ছিলাম, বাট বরিশাল শহরটা যে এত গোছানো আমি কখনো কল্পনাও করি নাই। এবং সব থেকে সুন্দর হচ্ছে ওদের রাস্তাঘাটগুলো, মানে এখানে অনেকটাই হচ্ছে মানে বান্দরবনের ফিল আসে। কারণ দুপাশে ঘন সবুজ, আমি একটু বলি আমাদের সাজেক যাওয়ার যে পথটা অনেকটা সেই রকম, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুপাশে সবুজ আর সবুজ। তো এখানে হচ্ছে জীবনানন্দ দাশের জন্মস্থান এবং উনি এই বরিশালকে নিয়ে প্রচুর গল্প লিখেছেন, সরি কবিতা লিখেছেন। তো ওনার কবিতার মধ্যে যে সবুজ প্রকৃতিটা উনি ফুটিয়ে তুলেছিলেন, এইটা আমার কাছে মনে হয় যে এটা এখনও সেমই আছে। এবং উনি যে কবিতা কেন লিখেছেন এটা বরিশালে ঢুকামাত্র আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি যেখানে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি একদম একটা নদীর পাড়ে, এখানে বটবট বটবট করে শব্দ হচ্ছে নৌকার। তো সেই নৌকা প্রসঙ্গ বলতে বলতে চলে আসলাম আমরা নৌকাতে। আমরা যে ঝালকাঠি যাচ্ছি, ঝালকাঠি যাওয়ার জন্য হচ্ছে আমরা সেই পথ পাড়ি দিয়ে আমরা একটা নৌকা ভাড়া করে ফেলছি ঝালকাঠি যাওয়ার জন্য। ঝালকাঠি যেতে হলে আপনাকে অনেকটা পথ গাড়িতে এসে দেন, আপনাকে একটা নৌকা রেন্ট করতে হবে। সেই নৌকা আমরা উঠে পড়েছি, আমাদের সাথে আছে আমাদের পার্টনার সুজি। তো সুজিকে নিয়ে ট্রাভেল করার যে কতটা আনন্দ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ সুজি একটু হাঁপায় না আর হচ্ছে ও খুব এনজয় করে। তো যেটা বলছিলাম যে বরিশাল শহর, বরিশাল শহরটা দেখে আমি প্রথম কথাতে আমি বলবো যে এত ছিমছাম গোছানো শহর কয়টা আছে আমার জানা নাই, যদিও আমি এখন অনেক শহর ঘোরা বাকি আছে। তারপরে আসি হচ্ছে বরিশালের মানুষজন, এত অতিথি পরায়ণ। যেমন আমরা যে নৌকাটা ভাড়া করেছিলাম, ওরা আমাদের এত সম্মানের সহিত আমাদেরকে সম্বোধন করছিল এবং আমি যেখানে যেটা জিজ্ঞেস করছিলাম একজন আরেকজনকে হেল্প করছিল, একজন আরেকজনকে বলে দিচ্ছিল যে ওরা আমাদের দেশের গেস্ট, ওরা বেড়াতে আসছে, ওরা তো এটা জানতে চায়, ওরা এটা দেখতে চায়। মানে আমরা গেস্ট, আমরা তাদের দেশে গেস্ট হয়ে গিয়েছি, তারা সেটা সম্পর্কে একদম সম্পূর্ণ অবগত এবং হচ্ছে ওরা আপনার সব কিছু টেক কেয়ার করবে। ইভেন, খুব সরি একটু ভটভটির আওয়াজ চলে আসছিল, ইভেন যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বিড়াল নিয়ে পর্যন্ত ওদের কারো কোনো ধরনের অবজেকশন ছিল না, ওরা সবাই আমার সুজিকে খুব টেক কেয়ার করেছে। তো সুজিকে নিয়ে আমরা ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সুজি মানে পুরোটা জার্নি ও এনজয় করেছে। ও যেমন আমার ছেলের সাথে মিশে মিশে ও নদী দেখছিল। আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে ঝালকাঠি ভীমরুলি যাওয়ার পথটুকু, নৌকা করে যাওয়ার পথটুকু এতটা সুন্দর, এতটা সুন্দর যে আমি বলে আপনাদেরকে এক্সপ্লেইন করে আমি যে কোনোভাবেই হোক আমি বুঝাতে পারবো না। আমি ভিডিওতে দেখি, ইভেন দেখেন সুজি পর্যন্ত এখানে প্রকৃতির সাথে মিশে গেছে, ও পর্যন্ত প্রকৃতি দেখছিল বসে বসে, এটা জাস্ট আনবিলিভেবল একটা সৌন্দর্য। আমি সিলেটের রাতারগুলে গিয়েছি,
আমি সিলেটের যতগুলো জায়গায় গিয়েছি আমার কাছে মনে হতো যে ওই জায়গাগুলো বেস্ট, কিন্তু এইবার এই ঝালকাঠির ভীমরুলির বাজারে গিয়ে আমি অন্যরকম একটা ফ্লেভার পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। তো যেটা বলছিলাম যে সুজি পর্যন্ত ওইখানকার এনভায়রনমেন্ট দেখে ওর কাছে মনে হচ্ছিল যে ও বাসার বাইরে আসছে এবং ও কোথাও ঘুরতে যাচ্ছে এবং সেটা খুবই সুন্দর একটা জায়গা। তো এখন একটু বলি যে আমরা আসলে বেসিক্যালি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ঝালকাঠির ভীমরুলি বাজার। তো এই বাজারটা হচ্ছে মানে এটা একটা নর্মাল বাজার, কিন্তু এই বাজারটার স্পেশালিটি হচ্ছে এখানে বাজারটা বসে নৌকার উপরে। নৌকার উপরে করে ওরা বিভিন্ন শাক সবজি লেবু ইভেন আপনার পেয়ারা, মানে এখানে বিখ্যাত হচ্ছে পেয়ারা বাগান, দুপাশে পেয়ারা বাগান, আমড়া বাগান, আমড়া পেয়ারা সব কিছু নিয়ে ওরা বাজারটা বসায় নৌকার উপরে। ওটা হচ্ছে মানে সব থেকে অ্যামেজিং পার্ট এই ভিডিওর এবং হচ্ছে আমার এই ট্যুরের। তো আমি বরিশালে আসার পরে ঠিক করেই এসেছি আমরা যে সম্পূর্ণ বরিশালে যা যা কিছু দেখার আছে আমরা দেখে তারপরে এখান থেকে যাব, এবং শুরুটা যে এভাবে হবে আমরা আসলে কেউ ভাবতেও পারি নাই এত সুন্দর হবে। আপনারা জাস্ট যারা ঘরে বসে বোর্ড হয়ে গিয়েছেন, যারা কখনো বরিশাল আসেন নাই, আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বরিশালের ঝালকাঠির ভীমরুলির পেয়ারা বাজারে আপনারা ঘুরতে যাবেন, এবং সেটা যে কী পরিমাণ প্রশান্তি দিবে আপনাদেরকে এটা আমি এখন হয়তো বলছি, বাট আপনারা সামনে গেলে সেটার প্রমাণ নিজেরাই পেয়ে যাবেন। তো আরেকটা কথা হচ্ছে আমার কেন জানি না মনে হয় যে বরিশাল যে এত সুন্দর একটা পর্যটন স্থান এটা হয়তো অনেকে জানে, অনেকে হয়তো নেগেটিভভাবে প্রচার করে, অনেকে হয়তো প্রচার করে না, অনেকে হয়তো নিজেই সৌন্দর্যটা উপভোগ করে চলে আসে, বাট সেটার প্রচারণা তেমনভাবে হচ্ছে না। বাট আমি বলবো যে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ঝালকাঠির এই ভীমরুলির বাজার। এটা যাওয়ার পথটা এত সুন্দর এবং আমাদেরকে এতটাই মনোমুগ্ধ করেছে যে আমরা নেক্সট মানে আমি নেক্সট মানে এক জায়গায় দুইবার যাই না, কিন্তু বরিশালটা এত সুন্দর লাগছে আমার যে আমি বারবার প্রতিটা জায়গায় যাচ্ছি এবং বলছি যে আমি এখানে আবারও আসবো। হ্যাঁ, তো এই দেখেন আপনারা জাস্ট যাওয়ার মুখটা, এটা হচ্ছে আমরা জাস্ট ভীমরুলি বাজারের খুব কাছাকাছি চলে আসছি। তো এই হচ্ছে জায়গাটা, দেখে মনে হচ্ছে যেন আমি সুন্দরবন বা রাতারগুলের ভেতর দিয়ে, রাতারগুলেও এত সুন্দর পথ করে মানে রাস্তাগুলো এত পথ করা না, এই জায়গাটা যতটা সুন্দর, এই জায়গাটা যতটা মনোমুগ্ধ করে এটা আসলে আমি বুঝাতে পারবো না। তো আমি জানি এই প্রকৃতির সাথে আমার গলার কণ্ঠ যাচ্ছে না, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। তো যেটা হয়েছে এই বালির ট্রাকটা আমাদের সামনে পড়ে গিয়েছিলো, আমরা এটাকে ক্রস করতে পারলেই সামনেই খুব সামনেই হচ্ছে ভীমরুলি বাজার। আর সবথেকে বড়ো কথা হচ্ছে জায়গাটা এত লং, আর এত লং রাস্তাটা, আপনার যেতে যেতে একটু বোর লাগবে না, আপনি জাস্ট মানে অভিভূত হতে থাকবেন, অভিভূত হতে থাকবেন। তো আমার সবার প্রতি নিমন্ত্রণ থাকবে, আমি যদিও বরিশালের না, বাট আমি যদি বরিশালের হতাম আমি বরিশালকে নিয়ে প্রাউড ফিল করতাম। আমার মনে হয় যারা বরিশালের তাদের এগুলো খুব প্রচার করা উচিত এবং প্রাউড ফিল করা উচিত আমার মনে হয়, এবং তারা প্রাউড ফিল করেও। হ্যাঁ, তো আমরা বাজারের খুব কাছাকাছি চলে আসছি, আমি আর খুব বেশি পকপক করবো না। আপনারা জাস্ট দেখেন এখন এই যে একটা কাপল ওরা ইয়ে নিয়ে যাচ্ছে মানে পেয়ারা নিয়ে যাচ্ছে, তো বাজারটা আমাদের ঠিক সামনের বরাবর, তো সেখানে সবাই মানে সবার গন্তব্যটা ঠিক সেখানে, তো সেখানে যাবে আস্তে ধীরে, এবং সেখানে যে বাজারটা বসে ওই বাজারটা হচ্ছে ঠিক 9টা থেকে 10টার মধ্যে বসে যায়। তো এর ভিতরে আমাদেরকে পৌঁছাতে হবে, আমরা কিন্তু সকাল 6টা সাড়ে 6টার দিকে রওনা করেছিলাম। তো একটু চলেন সিন দেখি, আর হয়তো 5-10 সেকেন্ডের ভেতরে আমরা পৌঁছে যাব আমাদের ভীমরুলের পেয়ারা বাগানে। চলে আসছি আমরা, সম্পূর্ণ পেয়ারা বাগান আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, লেটস স্টার্ট। হ্যালো সবাইকে, আমরা আছি এখন ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে। এখানে দেখতেই পাচ্ছেন পেয়ারা বাজার, এখানে হচ্ছে নৌকা করে করে সবাই পেয়ারা বিক্রি করে। নৌকাগুলোর কাছে যান। আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে সবাই যে যার মতো করে পেয়ারা নিয়ে নিয়ে যাচ্ছে, এখান থেকে কেনা যায় পেয়ারা। জমা জমা, খুবই সুন্দর আর মনোমুগ্ধকর, যেদিকে চোখ ঘুরাবেন সেদিকেই পেয়ারা আর পেয়ারা, সবাই পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে যাচ্ছে।
বড় একটাতে যাও। এরা হচ্ছে পুরা নৌকা ভর্তি করে পেয়ারা নিয়ে আসে, তারপরে আমরা একটা পেয়ারা ডিলারদের কাছে যাচ্ছি, দেখি ওরা কিভাবে সেল করে পেয়ারা। একটু দাঁড়ান, এদের এখানে একটু দাঁড়ান। কিভাবে ইয়ে করেন আপনারা পেয়ারা, কি হিসেবে বিক্রি করেন? মন কত করে? সাড়ে চারশো, এক মন সাড়ে চারশো টাকা। একটু দেখি একটু দেখি, সেই হচ্ছে পেয়ারা গুলা কি সুন্দর ফ্রেশ ফ্রেশ একদম। এগুলা কি যার যার বাগানের? না আচ্ছা, মানে কত ইয়ের পেয়ারা, জাস্ট দেখেন। আমার ছেলেকে পেয়ারা দেওয়া হয়েছে দুইটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওরা ছুড়ে ছুড়ে পেয়ারা দিচ্ছে। থ্যাংক ইউ ঢিল ঢিল। হ্যাঁ চলে আসছে, প্রচুর পেয়ারা দেখলাম। এগুলো একটু কাঁচা পাকা, এই ভাসমান ভাসমান পেয়ারা বাগান দেখবো বলে আমরা সুদূর ঢাকা থেকে চলে আসছি। ওয়াও, এটা দেখেন জাস্ট ওয়াও। একটু 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 ধরে দেখি না, এ বাবা কতগুলা পেয়ারার পেয়ারা ভাসছে পানির উপরে। ওয়াও, ওরা হচ্ছে এই ছোট ছোট নৌকা করে এখানে আনে, এটা হচ্ছে ভাসমান বাজার। তারপরে হচ্ছে বড় বড় মানে ইয়ে করা যেগুলা, বড় বড় নৌকা যেগুলা, সেখানে ডিলাররা আসে, ওরা তারপর মন হিসেবে কিনে তারপর ওরা নিয়ে যায়। আপনারা কোথায় নিয়ে বিক্রি করেন? ঢাকায়? আচ্ছা, আমাদের ঢাকায় যায় এগুলা, তো ঢাকায় আমরা বসে বসে যে পেয়ারা খাই এগুলো মূলত এখান থেকে যায়। বেশিরভাগ পেয়ারা এখান থেকে যায়। এই সেই ভাসমান বাজার, সাড়ে চারশো টাকা মন, মানে চল্লিশ কেজি সাড়ে চারশো টাকা। এই পেয়ারা গুলো প্রচন্ড রকমের ফ্রেশ। না না ছুরি মারে না, তোমাকে দিয়েছে, তুমি খাও। মামাদের জন্য নিয়ে যাও। তুমি ছুড়ো না, তোমাকে দিয়েছে, তুমি ছুটতে যাচ্ছ কেন বোকা? তো জাস্ট দেখেন সামনে, তো দেখেন কি পরিমাণ পাকা পেয়ারা গুলো, অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, একদম গাছ পাকা পেয়ারা, গাছ পাকা। তো এই হচ্ছে আরো মানে পুরা বাজারটা আমি দেখাই। কাগজি লেবু, কাগজি লেবু ফ্রেশ ফ্রেশ বাগানের। আপনাদের নৌকা তো ভরে গেছে পুরা। এই যে দেখেন অবস্থা, মনে মনে বিক্রি করে ওরা। শুনলাম অনেক টেস্টি, আমিও এখন একটা টেস্ট করব। চিনির মতো মিষ্টি, কি টেস্টি। এই দেখেন সামনের অবস্থাটা, সামনের ভিউটা নিব আমি, সামনের ভিউটা নিব। ওয়াও, আমি না পড়ে যাই পিছ লাগে। দেখেন অবস্থা, ভাসমান পেয়ারা বাগান, বাগান না বাজার, ভাসমান পেয়ারা বাজার। ও মাই গড, ও মাই গড, কি সুন্দর। ওয়াও, এই না 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 না, দারুণ উপভোগ করার মতো জিনিস। বাবা হাত উঠাও, চিনির মতো মিষ্টি পেয়ারা। আমি বহুদিন এত গাছ পাকা মিষ্টি পেয়ারা দেখি নাই, খাইও নাই। চাচা মন কত?
মন 500 দাম দাম করে না ওরা এক এক পাই কাটতে কার পাই করে তাও দি লেবু লেবু কত করে কাকা 200 টাকা কি 200 টাকা 80 পিস লেবু 200 টাকা 80 পিস লেবু 200 টাকা কত করে পড়তেছে কত করে পড়ে আরে টাকার মতো পড়ে এটা কিন্তু অনেক সুন্দর কিভাবে ইয়ে করেন আপনারা বেয়ারা হ্যাঁ বিক্রি হিসেবে বিক্রি করেন এ মন হিসেবে মন কত করে মন হইছে 450 আপনারে পয়সা দিলো প্রত্যেকটা পেয়ারা এত টেস্টি আর প্রতিদিন সকালে এখানে উঠে আপনারা এটা আগস্ট মাস পুরাটাই পাবেন এই ভাসমান পেয়ারা বাগান বা বাজার আমি প্রতিবার বাগান বলে ফেলছি ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য পুরো আগস্ট মাস ওপেন আছে মানে মূল কথা হচ্ছে ওই দেখেন কি মিষ্টি পেয়ারা খাচ্ছে আরেকজন মূল কথা হচ্ছে যতদিন পেয়ারার সিজন থাকে ততদিন এই পেয়ারা আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন একদম অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এখানে পাবেন এখানে বাজারটা বসে মূলত সকাল 10টা থেকে 11টা 12টা পর্যন্ত থাকে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি এখানকার পেয়ারা আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো আমাদের দেশি পেয়ারা এগুলো কোনো হাইব্রিড বিদেশি পেয়ারা না থাই পেয়ারা না আমাদের দেশি পেয়ারা এবং মিষ্টি কাকে বলে প্রচন্ড মিষ্টি এই আপুর সাথে আমাদের দেখা হয়ে গেছে উনি মূলত গুলোর ভিডিও দেখে এগুলোকে চিনেছে আমাদেরকে চিনেছে তো ভাইয়ার আপু ঢাকা থেকে আসছে আমরাও আসছি সামনে হচ্ছে ডানে ডানে মন কত করে ভাইয়া আমরা একদম কিনতে হয় না একদম এক ট্রলি মনে হয় এক মন না কয় কেজি একটাতে কয় কেজি প্যাকেট করে ফেলছে ঢাকায়
হাতে হাতে কি খাবা এই রবড়া 100 এই হচ্ছে ওদের বাজার পেয়ারা বাজার থ্যাংক ইউ সো মাচ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা তিনবার মিট করলাম এই যে এখানে দেখো উনি কি আনছে আপনি কি আনছেন ওগুলো সবাই নৌকা করে করে পেয়ারা নিয়ে আসছে চারা কি বিক্রি করবেন পেয়ারা পেয়ারা ওরা চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে জিজ্ঞেস করতেছে খুবই উর্বর জায়গা না সবকিছু অনেক টাকা নাও টাকা দাও এতগুলো পেয়ারা এখানে 100 টাকা নিলাম আমরা দাও টাকা দাও আমরা কিনলাম মাত্র 100 টাকায় তো এখানে যেটা হয়েছে 10 কেজির মতো পেয়ারা হবে তো যদি বলতে যাই তাহলে হচ্ছে 10 টাকা কেজি এখানে পেয়ারা আর ওরা 40 কেজি 1 মণ বিক্রি করে মাত্র 400 টাকায় তো আমরা পেয়ারা বাগান দেখে দেখে ফেরার পথে যেটা হয়েছে এই কাপলটার সাথে দেখা হয়েছে খুবই মিষ্টি আর এত সুইট একটা কাপল বলে বোঝানো যাবে না ওরা আমাদের ভিডিও দেখে তো ওরা আমাদের সাথে ছবি টবি তুললো তারপরে হচ্ছে সুজি এসেছে জেনে খুবই এক্সাইটেড ছিল এবং সুজির সাথে আপুটা কিছু ছবি টবি তুলতে চাইলো দেন সুজিকে কোলে দেওয়ার পরে আপু তো পাগল হয়ে গেছে উনি সুজিকে পাগলের মতো আদর করতেছিল তো এত ভাল লাগছে ট্যুরটা আমার তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপুটার বাড়িও হচ্ছে বরিশাল তো আপু বলতেছিল যে উনি বরিশাল থাকে এবং বরিশাল শহর থেকে উনি এই ঝালকাঠি এই পেয়ারার বাগান বেড়াতে আসছে পেয়ারার বাগানে তো আমি যেটা বলবো পেয়ারার বাগানে আমি আবার যাব আবার যাব আবার যাব আমি বরিশালে আমি আমি বেঁচে থাকলে আবার আসবো এবং আমার এটাই শেষ ট্যুর না আমি বরিশালের জাস্ট একটা জায়গা শেষ করলাম প্রথমে প্রথম দিনে আজকে আমরা ঝালকাঠিটা ঝালকাঠির এই ভীমরুলির বাজারটাতে ঘোরাঘুরি করলাম তো যেটা বলবো এখানকার ইভেন আমরা যখন নৌকাতে করে করে মানে পেয়ারা বাজারটা ঘুরে দেখছিলাম তখন কিন্তু আমাদেরকে কোনো ধরনের পেয়ারা কিনতে হয় নাই ওইখানকার যে ইয়েরা আছে মানে যারা বিক্রেতারা আছে ওরা আমাদেরকে ছুঁড়ে ছুঁড়ে পেয়ারা মারছিল খাওয়ার জন্য তো ওদের যে একটা মানে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা বা হচ্ছে ওরা যে বুঝতে পারছে আমরা অতিথি আমরা বেড়াতে গিয়েছি ওরা যে আমাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে মিষ্টি মিষ্টি পেয়ারা খাওয়ার জন্য এই ব্যাপারগুলো আমাকে আসলে প্রচুর মুগ্ধ করেছে আর একটা ব্যাপার যেটা দেখলাম ওরা আসলে ওদের মধ্যে বন্ডিংটা অন্যরকম ওরা আসলে প্রচুর 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 মানে একজন আরেকজনের সাথে খুব মানে ওদের খুব মিল মানে একজন আরেকজনের সাথে খুব বন্ডিং ভালো এবং হচ্ছে ওরা মানুষদের সাথে যেভাবে ট্রিট করে ওইটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমি এরকম অনেক জায়গায় বেড়াতে গিয়েছি যারা দেখা গেছে যে মানে আমি পর্যটক আমি নতুন গিয়েছি হয় তারা কোনো একটা ধান্দায় থাকে আদারওয়াইজ নয়তো মানে কিছু একটা মানে ভালোভাবে ব্যবহার করে না কিন্তু বরিশালের সব কিছু আমাকে মুগ্ধ করেছে তো এইখানের ইভেন এই বাজারের শাপলা ফুলগুলোও আমাকে মুগ্ধ করেছে এত সুন্দর কিভাবে হয় আমি জানি না
তো যাই হোক, আমার প্রচন্ড মায়া লেগেছে এই জায়গাটার প্রতি, প্রচন্ড ভালোবাসা জন্মেছে। আর আমি জানি আমার এই ভিডিওটা প্রচুর লম্বা ভিডিও হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন এই ভিডিওটা টোটাল ভিডিওটা ছিল 1 ঘন্টা কত মিনিটের। আমি সেটাকে কাটছাট করে 27 মিনিটে আনলাম আমি নিরুপায়। হ্যাঁ, এত সুন্দর জায়গা, মানে কোন সিনটা মিস করবো আপনাদেরকে দেখাতে, মানে কোনটা বাদ দিয়ে কোনটা রাখবো, তো সেই করে করে আমি জাস্ট মানে কোনটা রাখবো কোনটা রাখবো না এই চিন্তা করে করে আমি যেগুলো দিয়েছি মানে সিলেক্টিভ, না দিলেই নয়। তো ফাইনালি আমরা রিটার্ন করতেছি, আমরা ফেরত যাচ্ছি, আমরা এখন আবার বরিশালে যাব। বরিশাল থেকে আবার সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য আমরা ঠিক করবো যে কোথায় যাব। তো এই হচ্ছে সুজি। সুজি যেমন ওই দিদিটার কোলে গিয়ে যেমন খুব মিশে গিয়েছিল, ও তো এরকম প্রকৃতির সাথেও মিশে গিয়েছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম আকাশটা মেঘলা ছিল, খুব বেশি রোদ ছিল না, মানে আমাদের কোনো ধরনেরই প্রবলেম হয় নাই। তারপরে আমরা ছাতা মাথায় দিয়ে রেখেছিলাম যাতে করে সুজির রোদ না লাগে। আর হচ্ছে মানে আমি জাস্ট আমার এক্সাইটমেন্ট আমি জানি না আমার গলাতে আসছে কি না, বাট আমি প্রচুর 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 এক্সাইটেড ছিলাম এবং স্টিল এক্সাইটেড, এবং সুজিও স্টিল এক্সাইটেড। সুজিও ঘাড় বের করে করে দেখছিল যে এত সুন্দর জায়গা কীভাবে হয়। তো আমি আবারও বলবো, আবারও বলবো, আপনারা যারা যারা ট্রাভেল পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, যারা যারা লকডাউনে বোর্ড হয়ে গেছেন, আপনারা চাইলেই কিন্তু বরিশালটা ট্যুর দিতে পারেন। এবং এটা মানে অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না ভীমরুলি বাজারটা কত সুন্দর। আপনারা তো নিজের চোখেই দেখলেন যে কতটা সুন্দর। এবং এই বাজারটাতে আসার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, ঠিক বরিশালের লঞ্চে রাতেই উঠতে হবে এবং রাতেই মানে থাকতে হবে লঞ্চে করে, এবং সেই লঞ্চে করে সকালবেলা পৌঁছাতে হবে। সকালবেলা অনেক সকালে আপনি গাড়ি ঠিক করতে হবে যাতে করে আপনি ভীমরুলি বাজারে সময় মতো পৌঁছাতে পারেন। তো একটু বলে রাখি, এখানে আপনার ভীমরুলি বাজারে যে নৌকাটা, নৌকাটা হয়তো সময় ভেদে বা টুরিস্টের উপর মানে ডিপেন্ড করে এক এক সময় এক এক ধরনের মানে ভাড়াটা এদিক সেদিক হবে, তো সেই জন্য আমি বলছি না। বাট আমি তারপর আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখতে চাই, আপনার নৌকা ভাড়া ওরা নেবে হচ্ছে 1000 থেকে 1200 টাকা আসা যাওয়া। হ্যাঁ, আসা যাওয়ার জন্য ভীমরুলি বাজারে সম্পূর্ণ মানে বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবে, এবং সম্পূর্ণ আপনি যতক্ষণ থাকতে চান ততক্ষণ থেকে আপনি রিটার্ন করতে পারবেন। এবং সেখানে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি সকালবেলার, হোটেলটার নাম ছিল বৌদির হোটেল। সেই বৌদির হোটেলেও আপনারা খাবেন, এবং বৌদির হোটেলের খাবারও অনেক 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 টেস্টি। তো আমি চলে যাচ্ছি ভীমরুলি বাজার থেকে, এটা আসলে যাওয়া না, এটা আসলে আরেকবার ফিরে আসবো সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আর বরিশালের মানুষদেরকে অনেক 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 থ্যাঙ্কস এবং ভালোবাসা আমাদেরকে এতটা আপ্যায়িত করার জন্য, এবং হচ্ছে এত সুন্দর, আর হচ্ছে এত মানে আমি এক্সপ্লেন করতে পারতেছি না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর বরিশাল।